তাদের স্লোগান যারা বলেন আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি এই স্লোগানের আড়ালে কি মারাত্মক ষড়যন্ত্র আছে কি মারাত্মক ধোঁকা আছে সাধারণ পাবলিক সেটা বোঝে না এই কারণে এদের বিষয়টা মারাত্মক এরা পালন করে মাইনাস ফর্মুলাতে ইসলাম বিয়োজন করে ইসলাম পালন করে কি কি বিয়োজন করে সংক্ষিপ্ত লিস্ট শোনাবো আজকে তাফসিলি আলোচনা করব না এই বিষয়ে যদি অন্য কোন সময় সুযোগ হয় বিস্তারিত আলোচনা করব এক নম্বরে কালিমা অর্ধেক পালন করে আর অর্ধেক পালন করে না তারা কালিমা মানে লা ইলাহা ইল্লাল্লাহকে মুহাম্মদ রাসূলুল্লাহকে কালিমা মানে না বই লিখে ফেলেছে ইসলামের মূল মন্ত্র কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের মূল মন্ত্র কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ 232 পৃষ্ঠার এই বই কালো করে ফেলেছে কালিমার দ্বিতীয় অংশকে অস্বীকার করার জন্য বন্ধুরা আমার এদের দলিল কি কোরআনের এটা হাদিসে নাকি কোথাও তারা খুঁজে পায় নাই কোরআনেও আছে হাদিসেও আছে প্রায় 25টা মতো হাদিস আমরা পেয়েছি যার এক ডজন হাদিসের সনদ হাসান হাফ ডজন হাদিসের সনদ সহি আমাদের এই বন্ধুরা পায় না কেন তারা কালিমা অর্ধেক খুঁজে পায় না আবার হানাফিদের দলিলও খুঁজে পায় না কেন পায় না জানেন এক লোকের বেটার বউ বলেছিল হাইট এক হাত এক হাত হাইটের বেটার বউকে শাশুড়ি আম্মা বলছে বৌমা এক গ্লাস পানি পান করাও তো এখন গেছে পানি আনতে বৌমা আর আসে না শাশুড়ির মনে কৌতূহল কি হলো বৌমা আসে না কেন অনেকক্ষণ তো হইল গেছে যায়া দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢুকায় আর বের করে হাত ঢুকায় আর বের করে বলে বৌমা কি হইছে কলসির ভেতরে হাত ঢুকাও আর বের করে ঘটনা কি বলে আম্মা আমার নাকফুলটা না কলসির ভেতরে পড়ে গেছে বলে দেখো তলার মধ্যে আছে হাত দিলেই পাবা বলে আম্মা এই কলসির তো তলাই নাই তলা থাকলে তো আমি পেয়ে যেতাম বন্ধুরা বলুন তো দেখি কলসির তলা আছে না নাই এই বৌমা পায় না কেন কালেমা অপুরাটা আছে এরা খুঁজে পায় না তবে একটা ভবিষ্যৎবাণী করে যায় আজকে আপনাদের যশোরের জন্য অদূর ভবিষ্যতে তারা পুরা কালিমা মানবে এই লামাজহাবি শায়েকরা কালিমার অর্ধেক মানি আর অর্ধেক মানি না এতদিন পর্যন্ত যতই লেকচার দিয়ে আসুক খুব শীঘ্রই তাদের এই লেকচার থেকে তারা ফিরে আসবে কারণ লামাজহাবি শায়েকদের তাহকিকের তাহকিক পর্যন্ত আমাদের জানা আছে তাদের তাহকিকের দৌড় কত দূর এগুলো সব আমরা জানি তাদের নিজস্ব কোনো তাহকিক করার ক্ষমতা নাই কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামকে তারা কটাক্ষ করে বলে আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আসছি তোমরা মদিনা ইউনিভার্সি পরিস্থিতিতে পাঁচ বছর ছয় বছরে যে হাদিস পড়ো না আমাদের তাখাসসুস ফিল হাদিসের মধ্যে এক বছরের কোর্সে তার চেয়ে বেশি পড়ানো আমাদের ওলামায়ে কেরাম এর চেয়ে বেশি এমনি তো সাধারণ তাখাসসুস গুলো দুই বছরের উলুমুল হাদিসের তারপরেও সারা জীবন এরা হাদিসের তাহকিকের উপরে কাটায় আর তোমরা তো ওইখানে যাইয়া শুধুমাত্র এই সৌদিদের তাহকিক যেগুলো আছে আসহাবুল জাওয়াহের শায়েখদের তাহকিক আর নাসিরউদ্দিন আলবানির তাহকিক ছাড়া এদের নিজস্ব কোনো তাহকিক নাই আসহাবুল জাওয়াহের শায়েখদের ডেলিভারি আর আলবানি সাহেবের অস্বচ্ছ অপরিচ্ছন্ন গায়রে মুহাক্কাক তাহকিকগুলোকে তারা ফলো করে চলে তাদের নিজস্ব কোনো তাহকিক নাই এজন্য আপনি দেখবেন বর্তমানে সৌদি আরবের ক্লক টাওয়ার যেটা তৈরি করেছে সবচেয়ে বড় উঁচা বিল্ডিং এর মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা কালিমা লেখা ওঠে আছে না পুরা কালিমা আপনি দেখবেন বাবুল কাবা নামে কাবা শরীফের দরজা যেটা আছে এই যে সোনালী দরজা এখানে সার্চ দেবেন এক সাইডে আল্লাহু এক সাইডে মুহাম্মদ এক সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ এক সাইডে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে মিনার মসজিদে খাইফের প্রত্যেকটা গেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে মুসলমান ভাইরা আমার রিয়াজুল জান্নাহ আল্লাহর রাসূলের রওজা এবং রাসূলের মিম্বরের মাঝখানের প্রত্যেকটা লাইটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে মক্কা মদিনার অনেক মসজিদের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা কালিমা লেখা আছে সৌদি আরবের পতাকায় পুরা কালিমা লেখা আছে কাজেই হাদিসে থাক আর না থাক লামাজহাবি শায়েখদের মুখ যে বন্ধ হবে এটা আমি আজকের জমিন আজকে আপনাদের যশোরের জমিনে আমি ছোট মুখে একটা দাবি করে যাই একটা 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 ঘোষণা দিয়ে যাই অদূর ভবিষ্যতে লামাজহাবি শায়েখরা পুরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইসলামের কালিমা হিসেবে মেনে নেবে এর বিরুদ্ধে তাদের কোনো লিকচার পাবেন না তো যাই হোক এখনো তাদের লিকচার আপনি নেটে পাবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আরো বড় বড় তাদের লেকচারার যারা আছে এরা কালিমার অর্ধেক মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না মুসলমান ভাইরা আমার
আর কি কি অস্বীকার করে? আরো লম্বা ফেরেশতি আছে, এই লম্বা ফেরেশতি শোনাতে গেলে তো এখানেই অনেক সময় চলে যাবে। আমি আর দুই একটা শুনাই বন্ধুরা আমার। আমাদের এই ভাইয়েরা মানে না যে আরো কি কি দেখেন। আমাদের এই ভাইয়েরা আল্লাহকেও বাদ দিয়েছে, তারা বলে আল্লাহ আল্লাহর জিকির বলে বিদআত। চলুন উনি বললেন যারা সুন্না বোঝে না তারাই আল্লাহ আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহর জিকির করা বলে বিদআত। এটা কোরআন হাদিসে কোথাও নাই। তাইলে কালিমা অর্ধেক দিলো বাদ, আল্লাহ আল্লাহর জিকিরও বাদ। আচ্ছা আপনারা কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফের মধ্যে বেশি দূর যাইতে হবে না, সরাসরি কোরআনে পাবেন অযকুর ইসমা রাব্বিক। হে নবী আপনার রবের নামের জিকির করুন। আমাদের রবের নামটা কি? আল্লাহ লাইচি শিরিনস্ত নাম শিরো শকর মিশাওয়াজ জানম তমাম। আল্লাহ লাইচি শিরিনস্ত নাম শিরো শকর মিশাওয়াজ জানম তমাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনুন কা কাম হ্যায়। আল্লাহ আল্লাহর জিকিরের কথা কোরআনে আছে, আমাদের রবের নামের জিকিরের কথা আছে। আমাদের রব আল্লাহ, আমাদের রবের নাম আল্লাহ, আল্লাহ আল্লাহর জিকির আমরা করবই। কারণ রব যদি আল্লাহ না হইয়া ইহুদি নাসারা হয় তাদের নামের জিকির তারা করব না। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলি আমাদের এই বন্ধুরা বাদের লিস্টিতে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহর মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে বাদ, আল্লাহ আল্লাহর জিকির বাদ। এবারে নবীকেও বাদ দিচ্ছে, নবীকে শুধু বাদ না বরং নবীকে তালাক পর্যন্ত তারা দেয়। চলুন তাদের একটা বক্তব্য শুনে আসি। আমাদের হায়াতুন নবীর ব্যাপারে আকীদা হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি হায়াত তার ওফাতের মাধ্যমে শেষ হয়ে গেলেও বারজখী হায়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সশরীরে জিন্দা। এই সম্পর্কে সহি হাদিসে বর্ণিত আছে মুসনাদে আবি আলা খন্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 202, হাদিস নম্বর 3425। মুসনাদে আবি আলা এর মধ্যে আপনি পাবেন এই 5 নম্বর খন্ডের 202 নম্বর পৃষ্ঠার 3425 নম্বর হাদিসে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ জিন্দা তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছেন। তাহলে নবীগণ জিন্দা না মুর্দা? আমাদের এই বন্ধুরা নবীজিকে শুধু মুর্দাই বলে না বরং যারা জিন্দা বলে তাদেরকেও তালাক দেয়, আর যে নবী জিন্দা আছে তাকেও তালাক দেয়। চলুন সরাসরি আমাদের এই ভাইদের একটু বক্তব্য শুনে আসি। আমাদের শেখ বড় একজন শেখ তাদের মুরব্বী।